हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। तो आमरा मेरा कम बेसि सबाई किन्तु शाड़ी पड़ते भीषण भालोबासी, आमिओ भीषण भालोबासी। बियेर आगे एकटू बेशी पड़तम, एखन एकटू कम पड़ी, केन जानि ना। एनीवेज, तो आमार शाड़ी किनते पड़ते दुटोई भीषण भालो लागे। तो आजके आमी एई भिडियोटाते आमार किछु फेवरेट शाड़ी तोमादेर साथे शेयर करब। अनेक शाड़ी आछे तार मध्ये जेगुलो आमार मोस्ट फेवरेट सेगुलोके आमी चूज करेछि। आर एटा एई पार्टे आमी शुधुमात्र आमार सिल्केर जे शाड़ीगुलो, माने एकटु गर्जियस যে শাড়িগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য এটাকে পার্ট ওয়ান রেখেছি। এবং পার্ট টুতে আমার আমার সবচেয়ে ফেভারিট, যেটা আমি ভীষণ বেশি কমফোর্টেবল, হ্যান্ডলুম এবং কটন শাড়ি, সেগুলো আমি পরে পার্ট টুতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমেই যে শাড়িটা দেখাবো সেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা শাড়ি, সেটা হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। আর এটা পরেও তোমরা অনেকে, আমাকে যারা ফেসবুক ইনস্টাতে ফলো করো তারা অনেকবার দেখে থাকবে এটা। এটাকে কি বলে, আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই যে আমি কিন্তু শাড়ি পরি ঠিকই, কিন্তু খুব বেশি নাম টাম জানি না শাড়ি। তো আমি যদি ভুল বলি তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা ঠিক করিয়ে দিও যে এটা এই শাড়ি না দিদি, এটা ওই শাড়ি। তো আমি ভুল বলতেই পারি, ঠিক আছে, প্রথমেই সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে একদম পুরো বটল গ্রিন কালারের শাড়িটা। এটা আমার রিসেপশনের শাড়ি, এটা আমি প্রিয়গোপাল বিষয় থেকে কিনেছিলাম। আর এই কালারটা আমি প্রথমে ভেবেছিলাম আমাকে একদম স্যুট করবে না, বাট এই কালারটা ভীষণভাবে আমাকে স্যুট করেছে এবং আমি সত্যি মানে খুব হ্যাপি এই পারচেসটা নিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে আঁচলটা, এরকম আঁচলটা যায়। আমি পুরোটা খুলছি না, আর প্রত্যেকটার এই শাড়ি পরা ছবিগুলো আমি যদি আমার কাছে থেকে থাকে তাহলে আমি কোথাও একটা এই দুদিকে দিক কোথাও একটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে। তো এই শাড়িটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, আমার ভীষণ একটা ফেভারিট শাড়ি। নেক্সট দেখাই এই শাড়িটা। এটা হচ্ছে তোমার, আমি এই কী বলে আমি এই শাড়িটাকে আমি একদমই জানি না, এটা একদম সেই কি রানি কালার যেটা, হ্যাঁ সেটা, এই রানি কালার পুরো এই শাড়িটা, পুরো এরকম এরকম অল ওভার এরকম কাজ এই শাড়িটাতে, রানি কালার। এটা হচ্ছে আমার যেহেতু দুটো রিসেপশন হয়েছিল, মানে ঘরোয়া রিসেপশন একটা, আর একটা হচ্ছে সবাইকে নিয়ে। তো এই ঘরোয়া রিসেপশন যেদিনকে হয়েছিলো সেই দিনকে আমি এই শাড়িটা পরেছিলাম। তোমাদেরকে ছবি আছে আমার কাছে, অ্যাটাচ করে দেবো। তো এই হচ্ছে এই শাড়িটা, এটা গোল্ডেন দিয়ে পুরো, আর শাড়িটা ভীষণ সুন্দর আর পরেও খুব কমফোর্টেবল, আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই শাড়িটা। তো এইটা এটা বেশ হালকা, এই শাড়িটা বেশ হালকা। তো ইয়া, এটার আঁচলটা না, এটার আঁচলটাও একই রকম মনে হয়, হ্যাঁ এটার আঁচলটা এরকম ঢালা, ও না 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 ভুল বলছি, এটা এরকম প্লেন আঁচল, এরকম আঁচল পুরো এরকম গোল্ডেনে গেছে আঁচলটা। এটার সাথে ব্লাউজ পিসও আমি বানিয়েছিলাম, বাট ব্লাউজটা না নষ্ট হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, মানে ভাঁজ করে রেখেছিলাম তো জড়িতে জড়িতে কেটে গেছে। তো আমি এটা এখন ব্লু দিয়েই পরি, বেশিরভাগটা ব্লু বা ইয়েলো দিয়ে পরি, চান্দেরি দিয়ে পেয়ার আপ করা যায়, ভালো লাগে। নেক্সট দেখাই হচ্ছে এই শাড়িটা, এটা আমার ভীষণ একটা ফেভারিট শাড়ি, এই যে এটা। এটা অ্যাকচুয়ালি আমার বিয়েতে আমাকে ফুলসজ্জার শাড়ি না এমনি বিয়েতে, মানে তত্ত্বে এসেছিলো, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ফুলসজ্জা না এমনিতে, আমি ভুলে গেছি। তো এই যে এটা হচ্ছে বালুচরি, সামনে থেকে দেখাচ্ছি, এই কাজটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে বালুচরি শাড়ি। এটাও আমি একবারই পরেছি মাত্র। তো ইয়া, এটা হচ্ছে তোমার এরকম ছোটো ছোটো লাল দিয়ে কাজ রয়েছে, আর এটার আঁচলটা, এটা আঁচলটাও খুব সুন্দর, এটা হ্যাঁ এটা আঁচলটা খুবই সুন্দর। এই যে তোমাদেরকে দেখাই, এইরকম গেছে আঁচলটা, আঁচলটা খুব সুন্দর। আমি এটা একবারই পরেছি, সম্রাটার বিয়ের রিসেপশনে পরেছিলাম, তারপরে আর পরিনি। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই কালারটা আমাকে এত স্যুট করে না, এটা কী কালার বলবো, এটা হচ্ছে তুতে সিয়ান টাইপের একটা কালার, ঠিক আছে, সিয়ান না সায়ান কী বলে যাই হোক, সিয়ান, হ্যাঁ সিয়ান, সিয়ান কালার এটা। নেক্সট যে শাড়িটা দেখাবো ওই শাড়িটা কিন্তু আমার শাড়ি না, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের শাড়ি, বাট আমি এটা আমার কাছে এখন রেখে দিয়েছি, মা যদিও পরে না। এটা হচ্ছে কী শাড়ি আবারও আমি জানি না, এটা সিল্ক, এগুলো সবই সিল্কের মধ্যে। এই শাড়িটার কালারটা এতটা রিচ না, মানে ইয়েলো আমি খুব কম পরি, আমি প্রথম প্রথম মনে হতো যে আমাকে ইয়েলো হয়তো মানায় না,
বাট এখন দেখি ইয়েলো ভালো লাগে পড়লে। তো এটার এই ইয়েলোটা আমাকে এত মানে এত রিচ কালারটা এত সুন্দর, তোমরা দেখতে পারো সামনে থেকে, এই কালারটা ভীষণ ভালো লাগে। আর এখানে এটা গোল্ডেন জারি না, এটা হচ্ছে সিলভার জারি। তো এইটাও আমি পড়েছি অনেক, এক দুবার তো দু তিনবার পড়েছি। হ্যাঁ, এটার ইয়েটা দেখাই তোমাদের, আঁচলটা দেখাই। এটার আঁচলটাও খুব সুন্দর, পুরো ব্ল্যাকে, এটা ব্ল্যাকের সাথে যদি তুমি ইয়ে করো, পেয়ার আপ করো ব্ল্যাক ব্লাউজের সাথে, খুব ভালো লাগে। এই যে এরকম আছে। তো এই শাড়িটাও আমি পরি, ভীষণ হালকা শাড়ি, মানে যেই শাড়ি পরে তুমি কমফোর্টেবল ফিল করবে না, তখন সে কালার যেরকমই হোক তখন তোমার পরতে ইচ্ছা করবে, বাট আমি একটু কালারের ব্যাপারে চুজি। ওকে, নেক্সট শাড়ি যেটা দেখাবো এটা হচ্ছে, আমি জানি না এটা কে আমাকে গিফট করেছিল, এটা বিয়ের গিফট যে দিয়েছিল, মানে আমি আমি ঠিক বলতে পারবো না কে দিয়েছে, বাট এই শাড়িটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। এই কালারটাও এত সুন্দর, এত সুন্দর স্যুট করেছে এই কালারটা আমাকে। দেখো এটা হচ্ছে তোমার কী বলবো, এটা অরেঞ্জিশ টাইপের একটা, মানে দুটো কালার রয়েছে। হ্যাঁ, কেমন মানে লোড শেডিং টাইপের, তো দুটো কালার রয়েছে, আর তার সাথে এরকম রানি কালারের রয়েছে পার। এটা ভীষণ সুন্দর, এটাও আমি একবারই পড়েছি, ছবি থাকলে একার ছবি বলে আছে বলে আমার মনে হয় না, বা যদি ছবি থাকে আমি অ্যাটাচ করে দেবো। আর এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি, মানে আমার ভীষণ ভীষণ ফেভারিট একটা শাড়ি। এটা রিসেন্ট কোনোরকম তো ইনভিটেশন নেই, যদি থাকে তাহলে পরবো। আর এই ব্লাউজটাও আমি খুব সুন্দর করে বানিয়েছিলাম, তো ব্লাউজের কালেকশান যেদিনকে দেখাবো তোমাদের সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সবকটা ব্লাউজ। ইয়া, নেক্সট শাড়ি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে, এটাকে বলে কাতান, এটা আমার মনে আছে, এটা আমার, হ্যাঁ এইটা আমার ফুলসজ্জার শাড়ি। এটা হচ্ছে একটা কাতান, এটা দুটো বটল গ্রিন, মানে এই দেখো এইটা, এই বটল গ্রিনটা আর এই বটল গ্রিনটা কিন্তু দুটো আলাদা, কমপ্লিটলি দুটো আলাদা। দেখো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, দুটো আলাদা শেড, এটাও একটা বটল গ্রিন, এটাও একটা বটল গ্রিন। তো এটা মনে হয় বটল গ্রিন না, এটা মনে হয় মস গ্রিন, যাই হোক। তো এই শাড়িটাও খুব সুন্দর, এখানে এটা একটা কাতান শাড়ি, এটা বেশ তোমার হালকা এই শাড়িটা। তো এই যেরকম একটা মারুন কালারের প্রিন্ট আছে, মানে পা সরি পার আছে, আর মারুন কালারেরই তোমার রয়েছে এরকম আঁচল, অনেকটা বড় আঁচল, আমি দেখাতে পারছি না আঁচল, এরকম খুব সুন্দর। এই শাড়িটাও আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি, আর এটার সাথেও ব্লাউজ বানিয়েছিলাম, এটা ব্লাউজ পিসও ছিল, তো ব্লাউজও দেখাবো তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে। আর ওকে, সো এটা হচ্ছে নেক্সট লাস্ট শাড়ি, এটা আমার এই কালারটা আমার আমি কোনোদিনও আগে পরিনি, ফার্স্ট টাইম আমি এই কালারটা পরেছি, আমার ভীষণ ভীষণ মানে ভালো লেগেছে। আমি এইটা দিয়ে আরেক একটা জিনিস বানাবো, সেটা পরে বলছি। এইটা হচ্ছে এই শাড়িটা, তা অনেকে আমি যখন ফেসবুকে ফটো আপলোড করেছিলাম, আমার অনেকে জিজ্ঞেস করেছে যে শাড়িটা কী শাড়ি, আর এই শাড়িটা কালারটা এত সুন্দর, এটা একদম মানে ময়ূরকণ্ঠী যে কালারটা হয় সেটা, এটা একটা গাদোয়াল শাড়ি, সিল্ক গাদোয়াল বলে মনে হয় ওগুলোকে। তো এরকম একটা মারুন টাইপের, মারুন ঠিক না, এটা কীরকম একটা কালারটা, ঠিক পিওর মারুন না, এটা মাজেন্টা টাইপের একটা কালার। তো এটা দিয়ে হচ্ছে তোমার পার্টটা, আর এটা একদম দুবার পরেছি আমি এই শাড়িটা, আমার ভীষণ ভালো লাগে, আমাকে পরলে ভালোও লাগে এই শাড়িটা। বাট এই শাড়িটা দিয়ে এবার আমি একটা ভরতনাট্যমের কস্টিউম বানাবো, আমার সামনে একটা ফেস্টিভ্যালে যাওয়ার কথা আছে, তার জন্য এই শাড়িটা দিয়ে দুবার পরে ফেলেছি। আর এটা শাড়িটা ইয়েতে এত সুন্দর লাগবে স্টেজে লাইটে, তো এই জন্য আমি আর এই লোকটা সামলাতে পারলাম না, দুবার পরে ফেলেছি, এবার এটা দিয়ে আমি একটা কস্টিউম বানিয়ে নেবো খুব তাড়াতাড়ি। তো ইয়ো, এই সাতটা শাড়ি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো এই গর্জিয়াস শাড়ির মধ্যে আমার ভীষণ 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 ফেভারিট শাড়ি। নেক্সট পার্টে তোমাদের সাথে আরও অনেক শাড়ি শেয়ার করব, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমি প্রতিদিনই প্রায় আমার মিনি ব্লগ আসছে, তো সেগুলো দেখো, আর এরকম ছোটো ছোটো কন্টেন্ট আরও শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। তো চলো আজকে এই অবধি, নেক্সট ভিডিও ও ব্লগে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ। চলো টাটা।